গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের আমি ছোটোদের অনেক অনেক ভালোবাসা যিনি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কিচেন ভিডিও তো সেটা হলো একটা রেসিপি সেটা হলো ম্যাগি তো আশা করি ম্যাগি বানাতে তোমরা সবই পারো তো আমরা যেভাবে ছোট থাকতে যে যেভাবে ম্যাগিটা বানাতাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা ইউনিক কোনো রেসিপি নয় এটা আশা করি সবাই পারো তো ভাবলাম তোমাদের সাথে আমরা যে যেভাবে খাই সেটা শেয়ার করি তো দেখো ফার্স্টে আমি কি করলাম ফার্স্টে আমি এক প্যাকেট মেয়েকে নিয়েছিলাম তো এটাকে ফার্স্টে আমি সেদ্ধ করে নিচ্ছি বেশি একটা সেদ্ধ করবো না পরে এটা লুট লুট হয়ে যায় তো দেখো সেদ্ধ করে একটা প্লেটে কিন্তু তুলে নিলাম আর এখানে আমি এটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল চাইলে তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো আর এখানে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিলাম তো এগুলিকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব এগুলিকে বন্ধুরা আমি খুব ভালো করে ভেজে নেব এখানে আমি গোটা একটা আলু আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর আমার ম্যাগিটা ছিল দেড় প্যাকেট মানে এক প্যাকেট ছিল দশ টাকার প্যাকেটই আর সামান্য সাথে একটু ছিল অন্য আর একটা হাফ প্যাকেটের তো এগুলিকে আমি বন্ধুরা খুব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজতে হবে না হলে আলুটা যেহেতু আমি আলুটা যেহেতু সেদ্ধ করিনি তো আলুটা না হলে কাঁচা কাঁচা লাগবে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো তো এগুলি ভাজা হতে হতে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু বেলকনে প্রেস করে দিও তাহলে কিন্তু বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর কিন্তু উৎসাহ জাগাই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এগুলিকে খুব না ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আশা করি তোমরা ম্যাগি বানাতে সবই পারো এটা নতুন কোনো রেসিপি নয় তো আমরা ত্রিপুরাতে যেহেতু আমার ত্রিপুরা তো আমরা ত্রিপুরাতে এটাকে এইভাবেই খাই তো একদম সিম্পল ঘরে সবসময় আমাদের আলু থাকে তাই আমি জাস্ট আলুটা দিয়ে করেছি আমি অন্য কোনো সবজি এটার মধ্যে অ্যাড করিনি আর ম্যাগিটা একটু ঝাল ঝাল একটু খেতে যদি না হয় তাহলে ভাল লাগে না তো আমরা সেটাকে বেশিরভাগ স্যুপ বানিয়ে খেয়ে নিই এত ভাজা ফুটাও করি না যেহেতু ব্রেকফাস্টে খাচ্ছি তার জন্য এরকম তো তারপর দিয়ে দিলাম ডিম একটা ডিম ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে সেখানে দুটো ডিম ইউজ করতে পারো কারণ যত ডিম দেওয়া হয় এটা এতই খেতে ভালো লাগে তো ডিমটার উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন বন্ধুরা ডিমটাকে খুব ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে আমি এটাকে ঝুড়ি ঝুড়ি করে নেবো আর আমার গলার সাউন্ডটা যদি একটু যদি আস্তে আসছে আমি একটু ক্ষমা পাচ্ছি কেননা বন্ধুরা গলায় লেগেছে তার জন্য আজকে দেরিগুলো করিনি তোমাদের সাথে সিম্পল একটা জাস্ট রেসিপি নিয়ে এসেছি তো এক দেখো ডিম পেঁয়াজ আলু মরিচকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিমটা একদম ঝুরি ঝুরি না হবে এতক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নেব আর দেখো আমি খুন্তি সাহায্যে দেখছি যে আমার আলুটা পারফেক্ট সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম আমার আলুটাও খুব পারফেক্ট সেদ্ধ হয়েছে তো যেহেতু এখন আমার মোটামুটি ভাজা ভাজা কমপ্লিট তো আমি সেটার মধ্যে আমি এখন দিয়ে দেবো আমার সেদ্ধ করে রেখেছিলাম মেগিটা ওই ম্যাগিটা আমি এটার মধ্যে এখন ব্যবহার করবো বন্ধুরা তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আমার কিন্তু খুবই ম্যাগি ছোট থাকতে ভালো লাগতো এখন এত একটা ভালো লাগে না কিন্তু ম্যাগি আমি ছোট থাকতে খুবই ভালো লাগতো আর তোমরা কারা কারা বাড়িতে আমার স্টাইলে বানাও অবশ্যই কিন্তু জানাবে দেখো ম্যাগিটা দিয়ে দিলাম ম্যাগিটার মধ্যে যেহেতু ছেঁকি জাস্ট তুলে রেখেছিলাম কোনো ঠান্ডা জল দিইনি তার জন্য দেখো একটু ডোলাট মানে একটু ডোলা পেকে গিয়েছিল তো এটাকে খুন্তি সাহায্যে আমি ভালো করে যদি নেড়ে দিই তাহলে আলাদা হয়ে যাবে তো দুটো হাতা হলে খুন্তি হলে ভালো হতো ভালো করে মেশাতে পারতাম কিন্তু এখানে যেহেতু একটাই হাড়ি মানে একটাই হাতা মানে খুন্তি তো তার জন্য মেশাতে একটু আর তারপর আমি এক হাতে মোবাইলটা নিয়ে রেখেছি মোবাইলটা স্ট্যান্ডও লাগাইনি কারণ আমার ব্লগ ভিডিওতে দেখেছ আমার ঘরটা একটু এলুমেলু হয়েছিল তো দেখো ম্যাগি আর ডিমের ম্যাগি ডিম পেঁয়াজ আলু সব আমি একসাথে খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল আমরা কিন্তু এভাবেই খাই তো দেখো আমার ম্যাগিটা প্রায় কিন্তু হয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রায় আমি শেষের পথে চলে আসলাম আর আমি ভয় ধরনের সময় আশেপাশের মানুষের কেন যেন এত বেশি কথা বলতে ইচ্ছা করে সেটা আমি বুঝি না তো তারপর দিয়ে দিলাম ম্যাগির মশলাটা মেগির মশলাটা তো আমার খুব ভালো লাগে ম্যাগির মশলা যদি না দেওয়া হয় মেগির মধ্যে তাহলে ম্যাগিটা খেতেই ভালো লাগে না মেগির মশলা কিন্তু বিভিন্ন তরকারি তো দিতেও ভাল লাগে ঘুগনি রেসিপি তো মেগির মশলা দিতে ভাল লাগে মেগির মশলা যদি না যদি দেওয়া হয় ম্যাগিটা খেতেই কোনো মজা লাগে না তো ম্যাগির মশলা কিন্তু মাছ দিতেই হবে ম্যাগির মশলা না দিলে কিন্তু মেগির কিন্তু টেস্টে আসে না তো দেখো আমি খুব খুব ভালো করে এগুলিকে খুব বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি না মিশালে এটা ভাল লাগবে না তো খুব ভালো করে ভাজতে হবে তো দেখো আমার ম্যাগিটা প্রায় রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো বেশি আর বক বক করছি না ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো